পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন হিন্দু মহিলা, সে মেয়েটার ইমামদের ভাতা দেয়, মসজিদদের ভাতা দেয়, মসজিদের প্রাচীর তৈরি করে দিচ্ছে, গোরস্থানের প্রাচীর করে দিচ্ছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই মেয়েটা আলেমদের ফাঁসি দিচ্ছে। আলেমরা নাকি সন্ত্রাস, ভারত স্বাধীনের বেলাতে 1,80,000 আলেম শহীদ, মারানা শওকত আলী সাহেব তিনি 143টা ভাষা জানতেন, তিনি ব্রিটিশের সাথে জেহাদ করতে গিয়ে কারাগারে জীবন দিয়েছেন, এই ভারত স্বাধীনের জন্য 1,80,000 আলেম জীবন দিলেন, হিন্দু মুসলমানকে তারা শোষণ করেছিল ব্রিটিশ, সেই শোষণ থেকে আবার শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য আলিগড় বিশ্ববিদ্যালয় তৈরি করেন স্যার সৈয়দ আহমেদ সাহেব। ওনার আবুল কালাম আজাদ, আলেমরা দেশের সভ্যতা নিয়ে এসেছে, ভারতের যুবকরা মাকে বিয়ে করত, ভারতের যুবকরা বোনকে বিয়ে করত, ভারতের যুবকরা খালাকে বিয়ে করত, নানিকে বিয়ে করত, দাদিকে বিয়ে করত। কোরআন বললে হুররিমাত উম্মাহাতিকুম বানাতুল উখতি বানাতুল আখি, তোমাদের জন্য তোমাদের মাকে বিয়ে করা হারাম করে দিলাম, তোমাদের জন্য তোমাদের বোনকে বিয়ে করা হারাম করে দিলাম, মেয়েকে বিয়ে করবে না, বোনকে বিয়ে করবে না, খালাকে বিয়ে করবে না, ফুপুকে বিয়ে করবে না। আলেমরা এই সভ্যতার বোঝা আরব থেকে মাথায় করে এসে ভারতে দেওয়ার কারণে ভারতের মানুষকে সভ্যতার পথ দেখিয়েছে। যারা আরব থেকে এসেছিল যে ওলামাই দি তারা আরবীয় সভ্যতা দিয়েছিল ভারতে, যারা ঈশ্বর এই কোরআনখানা আফ্রিকা থেকে মাথায় করে তারা এনেছিল আফ্রিকা সভ্যতা, যারা ইরাক ইরান থেকে এসেছিল ভারতে কোরআনটাকে মাথায় করে নিয়ে তারা দিয়েছিল মেসোপটেমীয় সভ্যতা, আর যারা এসেছিল মিশর থেকে ভারতের মাটিতে তারা দিয়েছিল মিশরের সভ্যতা, মিশরের সভ্যতা, আরবের সভ্যতা, মেসোপটেমীয় সভ্যতা আর আফ্রিকার সভ্যতা, চারটা সভ্যতা আলেমদের ডাল। আজকে একজন হিন্দু হয় কয়েক কোটি টাকা লাগলো তিনি নিজের মেয়েকে বিবাহ করবেন না, অপর একটা ছেলেকে দিবে, এটা কার নির্দেশ? এটা কোরআনের নির্দেশ। ভাই তার বোন যত সুন্দরী হোক, মুজুর খেটে ঠেলা ঠেলে ফ্যান চালিয়ে কেরল খেটে বোনের বিয়ে দিচ্ছে, এই সভ্যতার আলো কে দিয়েছে? কোরআন দিয়েছে। কোথায় যাব? মানে অখণ্ড ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, অখণ্ড ভারত, এই ভারতকে স্বাধীন করতে গিয়ে 1,80,000 আলেম শহীদ, আর সেই বাংলাদেশ এই রক্তের আলেমদের রক্তের বিনিময়ের মজুরি, ওই বাংলাদেশটা বাংলাদেশ ছিল না, পাকিস্তান ছিল। বাংলাদেশের মন্ত্রী এত বড় কথা বলার সাহস পায় সে একজন মুসলিম, আর সেই মেয়েটাকে সমর্থন করে বাংলাদেশের মুসলমান। কোথায় গিয়ে বাঁচবোটা, কোথায় গিয়ে বাঁচার জায়গাটা আমাদের কোথায়? কোরআন বলে আতিল্লাহ রাসুলা, তোমরা আনুগত্য করো আল্লাহর আর আনুগত্য করো রাসুলের, মায়াতি রাসুলা, যদি আল্লাহর আনুগত্য করো রাসুলের আনুগত্য করো, ফাকাদ আতাল্লাহ, তাহলে তোমার আল্লাহর আনুগত্য করা হবে সব ধর্ম।